We are students of Birgaon Government Girls High School. Hope you are all well. During the period of coronavirus, we could not take regular classes. You must have suffered a lot for this. But however, according to the suggestion of the government, we have started online classes or recorded classes. Today, I am going to take a class on article. The class will be directed for the students of class 8 to class 10. The students of class 8, 9 and 10 will be benefited from this. However, the students of other classes also can take this. Can attend this class and they will be similarly benefited. Okay, I am going to start my class on article. You just follow my class and look at the screen. Hope you can see the screen of my computer and you need not see my face. You just listen what I am saying. Thank you. Just follow the class. For the benefit of all the students, I will take the class in both Bangla and English. I hope you won't mind. Today's topic is article. Article is an adjective actually. It is placed in front of a noun or sometimes some other words. The noun places at a latter place sometimes. Article বসে নাউনের সামনে মূলত, তবে সবসময় নাউনটা ঠিক গ্যাপের বা ড্যাশের পরেই থাকে না, অনেক সময় অন্যান্য শব্দ ওই নাউনের সামনে থেকে যায়, সেগুলোকে টার্গেট করেও আর্টিকেল বসাতে হয়। আর্টিকেল তিনটি আমরা জানি, এ, অ্যান এবং দি। এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, দিকে ডেফিনিট আর্টিকেল, এগুলো আমরা জানি, ছোটো ক্লাসে পড়েছি। এ কোথায় বসে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। যে শব্দটার সামনে গ্যাপ বা ড্যাশ দেওয়া আছে সেই শব্দটা প্রথম হরফ কনসোনেন্ট হলে তার আগে এ বসবে, এটা আমরা ছোটো ক্লাসে পড়েছি। এ বসার কথা, অ্যান বসবে, এরকম দুটো বিষয় আছে, সে দুটোই হলো উচ্চারণ দিকে। প্রথমটা হলো ইউ এর মতো উচ্চারণ, এমন কিছু শব্দ যেটি ইউ উচ্চারিত হবে, ইউনিয়ন, ইউনাইটেড, ইউনিভার্সিটি, ইউই, লাইক দিস। এই শব্দগুলোর সামনে ভাওয়েল ইউ লেটারটি থাকলেও এর সামনে এ বসবে, এটা নিয়ম, ভুল। এরকম কিছু শব্দ আছে, ইউরোপিয়ান, ইউই, ভেরি, ইউনিয়ন, ইউনাইটেড, ইউনিক, ইউনিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউজফুল, ইউনিফর্ম, এরকম আরও দু একটি শব্দ থাকতে পারে, এগুলোর সামনে এ বসবে, যদিও প্রথম হরফটি হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো এমন কিছু শব্দ যেটা উচ্চারণ করতে ওয়ায়ের মতো উচ্চারিত হয়, ইট সাউন্ডস ওয়া। তো ওয়ায়ের মতো উচ্চারণ হয় এবং সামনে ভাওয়েল আছে, এরকম শব্দ একটি আছে, সেটি হল ওয়ান। ইংরেজিতে ওয়ান শব্দটি থাকবে, এর সাথে যুক্ত হয়ে আরও অনেক বড় টার্ম তৈরি হতে পারে, কিন্তু ওই ওয়ান একটাই, ওয়ান মনে রাখলেই তোমরা এটার উত্তর দিতে পারবে। ওয়ান যুক্ত শব্দ সমষ্টি, যেমন ওয়ান ওয়ে রোড, ওয়ান আইড ম্যান, 100 টাকা নোট, লাইক দিস, এগুলো সবগুলোর সামনে ওয়ান কথাটি আছে। এ ওয়ায়ের মতো উচ্চারিত হওয়া এবং ইউ এর মতো উচ্চারিত হওয়া, এরকম শব্দগুলোর সামনে এ বসে থাকে, যদিও এ দুটোর সামনেই ভাওয়েল ছিল। ইউ এর মতো উচ্চারিত হওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, ইউনি নামক একটি প্রিফিক্স আছে, সেটির সামনেই এ বসে থাকে। আবার আই অক্ষরটি না থাকলে এটা হয়ে যাবে আন, যেমন আনহেলদি, আনলাকি, আনফেথফুল, এসব শব্দের সামনে আবার অ্যানই বসবে, এ বসবে না, এগুলো ইউ এর মতো উচ্চারিত হচ্ছে না, এই দুটো বিষয়ে খেয়াল রাখবে। এছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো
যেগুলোর সামনে আমরা এ বসিয়ে অভ্যস্ত, ইউ এবং ওয়াই এর মতো উচ্চারিত হওয়া শব্দ, সেগুলোকে আবার মাঝে মাঝে দি করা হয়ে থাকে, ডেফিনেট করা হয়ে থাকে। তোমার শিক্ষক তোমাকে অধিকতর পরীক্ষা করার জন্য এটি করে থাকতে পারেন। যেমন এই বাক্যটি আছে, প্লিজ চেঞ্জ দা ওয়ান টাকা নোট। এখানে দা হলো কেন? সাধারণভাবে এখানে আমরা এ বসিয়ে থাকি, এখানে দা হলো, বাক্যটা হয়েছে যে চেঞ্জ, কথাটি বলা হয়েছে চেঞ্জ করে দেন, মানে কি আমি একটা টাকা কেউ আমাকে দিয়েছে, টাকাটি হয়তো ছেঁড়া ছিল, সেটি পরিবর্তন করতে বলেছে, সেই জন্য চেঞ্জ বলা হচ্ছে। চেঞ্জ মানে নিশ্চয়ই টাকাটা কেউ আগে আমাকে দিয়েছিল, সেই জন্য টাকাটি নির্দিষ্ট হয়ে আছে, সেই জন্য এটা দিয়ে বলবো। এখানে এ অপশনে যাবে না, যদি চেঞ্জ কথাটা না থাকতো তাহলে হতো প্লিজ গিভ মি এ ওয়ান টাকা নোট, প্লিজ গিভ মি এ 100 টাকা নোট, লাইক দিস, তাহলে এই হতো। এখানে চেঞ্জ বলার কারণে বাক্যটি ওয়ান টাকাটা নির্দিষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য এখানে দিয়ে বলবো। এরকম আই হ্যাভ সোল্ড দা ইউই, আমি ভেরিটি বিক্রি করেছি, এটুকু থাকলে এখানে ভুল হতো, এখানে এ হতো, আই হ্যাভ সোল্ড এ ইউই হতো, কিন্তু বাক্যটা শেষ হয়নি। আরও আছে, আই হ্যাভ সোল্ড দা ইউই আই বট লাস্ট ইয়ার, গত বছর যে ভেরিটি আমি কিনেছিলাম, এটি বলার সাথে সাথে ভেরিটি ডেফিনিট হয়ে গিয়েছে, সেই জন্য এখানে দিয়ে বলবে, এ বসার আর সুযোগ নেই। এরকম আরও অনেক উদাহরণ থাকতে পারে, তোমরা খেয়াল করবে, বাক্যটা সম্পূর্ণ করে নিয়েই উত্তর করবে। এছাড়া আমরা আসি 8 নম্বরে, এ মিস্টার রহিম। এখানে মিস্টার রহিম বলতে অচেনা কাউকেই বোঝায়, আমরা পরিচিত রহিম নামে কোনো লোক থাকলে তাকে আমরা রহিম চাচা বা রহিম ভাই এরকম কিছু বলতাম। এ মিস্টার বলার কারণে বুঝতে পারছি অচেনা একজন ব্যক্তি, সেই জন্যই এ হচ্ছে, কারণ হলো রহিম নামে অনেক লোক পৃথিবীতে আছে, তাদের মধ্যে একজন হয়তো এসেছে আমাদের বাসায়, হ্যাঁ, বা আমার সাথে অফিসে দেখা করেছে, এরকম এ মিস্টার রহিম। এই কারণেই এ হলো যে রহিম নামে একজন, অনেক রহিম আছে, তার মধ্যে একজন কেউ দেখা করেছে, অচেনা ব্যক্তি বোঝাতে মিস্টার রহিম। নাহলে যদি পরিচিত হতো তাকে আমরা মিস্টার বলতাম না, রহিম চাচা হ্যাজ কাম, সেক্ষেত্রে ওখানে কোনো আর্টিকেল বসতো না। এরপরে আসি 5 নম্বরে, মেনি। মেনি কথাটি বসে একটি প্লোরাল নাউনের সামনে, মেনি মেন, মেনি পিপল, মেনি কাউস, এই মেন বা কাউসের সামনে কোনো আর্টিকেল বসার কথা না, কিন্তু এখানে কখনো কখনো এ বসে থাকে। সেটি কখন হয়? সেটি হয় যখন এরপরে ড্যাশের পরে যে ওয়ার্ডটা থাকে, নাউনটা, সেটা যদি সিঙ্গুলার হয়ে থাকে, মেনি এ ম্যান, মানে অনেকেই, এটা একজন একজন করে অনেককে বোঝায় সিঙ্গুলার, সেই জন্যই এখানে এ বসে, মেনি এ ম্যান, মেনি মেন নয়, মেনি এ ম্যান, মেনি এ কাউ, মেনি এ বয়, এরকম উদাহরণটা। এরপরে আসে নজরুলের ব্যাপার। নজরুল নামক কোনো বিষয় নেই, বিষয়টা হলো যে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে আমরা আমাদের পরিচিত কাউকে অনেক সময় তুলনা দিয়ে থাকি তার কোনো গুণের কারণে। নজরুলের কোনো গুণ হয়তো আমি আমার ক্লাসের কোনো স্টুডেন্টের মধ্যে পেয়েছি, তাকে হয়তো বলেছি তুমি তো নজরুল হয়ে গেছো, সে হয়তো আমার নজরুলের মতো বাবরি চুল লিখেছে, অথবা নজরুলের মতো বিদ্রোহী কবিতা লিখে, অথবা নজরুলের মতো প্রায় হয়তো স্কুল পালাতো, এসব কারণেই হয়তো কোনো স্যার বা কোনো বয়স্ক ব্যক্তি কোনো ছেলেকে নজরুল নামে ডাকতেই পারে, যে কেউ যে কাউকে ডাকতে পারে, ইউ আর এ নজরুল। এটা নজরুল ছাড়াও রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, যে কোনো মোহাম্মদ আলী, যে কারো উদাহরণ দেওয়া যেতে পারে, ইউ আর এ নজরুল, তুমি তো একজন নজরুল, মানে এরকম নজরুল অনেকেই আছে, অনেকের মধ্যেই আমরা নজরুলের গুণাবলী পেয়ে থাকতে পারি, সেই অর্থে তারের মধ্যে তুমি একজন নজরুল। এরকম অন্য কোথাও অন্য কেউ, অন্য কোনো বন্ধুকে বা ছাত্রকে নজরুল উপাধি দিতেই পারে, তাদের মধ্যে তুমি একজন, সেই জন্য এই নজরুল। এছাড়া নজরুল বা এই জাতীয় উদাহরণগুলোতে দিও বসে, এটা বসে কখন? যখন একটা ক্ষেত্র থাকে, অফ দিনাজপুর, অফ ঢাকা, অফ বাংলাদেশ, অফ দিস ভিলেজ, অফ দিস ক্লাস, অফ আওয়ার ক্লাস, এরকম একটা ক্ষেত্র থাকে, এই ক্লাসে যতজন ব্যক্তি বা ছাত্রের মধ্যে নজরুলের বৈশিষ্ট্য থাকার কথা তার মধ্যে তোমার মধ্যে সবচেয়ে বেশি আছে, এই জন্য ওটা ডেফিনিট হয়ে গিয়েছে, এই জন্য ওখানে দি বসবে। ইউ আর দ্য নজরুল অফ দিনাজপুর, ইউ আর দ্য নজরুল অফ বাংলাদেশ, ইউ আর দ্য নজরুল অফ আওয়ার ভিলেজ, অলমোস্ট লাইক দিস। এরপরে ডজেনের একটা বিষয় আছে, আই বট এ ডজেন অফ বানানা, আই বট এ ডজেন অফ বানানা ইয়েস্টারডে, এক ডজন কলা কিনেছি। এ ডজন অফ একটা একক, এ গ্লাস অফ ওয়াটার যেমন, এ কাপ অফ টি যেমন, এরকম এ ডজন, এক ডজন কিনেছি, কয়টা কিনেছি, এক ডজন, এটা জাস্ট বলেছে এক ডজন।
এছাড়া ডজেনের আগে দি বসে কখন বাই দা ডজেন থাকে, এই এক্সপ্রেশনটা খেয়াল করবে। বাই দা ডজেন আর এ ডজেন অফ, এ ডজেন অফ একটা একক। বাই দা ডজেন মানে হলো ডজন দ্বারা, ডজনে ডজনে কিনি, আমি যখন কিনি ডজনেই কিনি। আমাদের দেশে অনেকগুলো একক পাওয়া যায়, যেমন হালিতে বিক্রি হয়, গন্ডায় বিক্রি হয়, ওগুলো ইংল্যান্ডে প্রচলিত নয়, ওদের ডজনে কেনাই প্রচলিত। সেই জন্য তারা বলে থাকে যে আমি ডজনে কিনি, 14টা কিনি না, 16টা কিনি না, বা 4টা কিনি না, ডজনে কিনি। এ অর্থে বোঝায় বাই দা ডজন, মানে ডজন দ্বারা, ডজনে ডজনে কিনি। আই অলওয়েজ বাই বানানা, বাই দা ডজন, বাই দা ডজন আর এ ডজন অফ, এই দুটো খেয়াল করবে, এগুলো পরীক্ষা এসে থাকে। আট নম্বর উদাহরণ খেয়াল করো, হেলেন ওয়াজ এ বিউটি। হেলেন একজন বিখ্যাত রানী ছিলেন, উনি অনেক সুন্দর ছিলেন, তার সেজন্যই তার উদাহরণটা দেওয়া হয়ে থাকে। বাক্যটা হেলেন ওয়াজ এ বিউটি, এ বিউটি কথাটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সামনে কোনো আর্টিকেল তো বসার কথা না, এ তো বসারই কথা না, কিন্তু বসেছে। কারণ হলো বাক্যটা খণ্ডিত আছে, ফ্র্যাগমেন্ট সেন্টেন্স, কিছু ওয়ার্ড মিসিং আছে। হেলেন ওয়াজ এ বিউটি বাক্যটা মূলত নয়, বাক্যটি হওয়ার কথা। হেলেন ওয়াজ এ সিম্বল অফ বিউটি, হেলেন সৌন্দর্যের প্রতীক, এত বেশি সৌন্দর্য তাকে আইডিয়াল ধরে তুলনা করা হয়ে থাকে। এই সিম্বল শব্দটার জন্যই আসলে এ বসেছে, বিউটির সামনে এ বসেনি, তো আংশিক হওয়ার কারণে আমাদের মনে হয়ে থাকতে পারে যে এ বিউটি বসেছে। যাই হোক, উদাহরণটি খেয়াল করবে। এরপরে নয় নম্বর, টু সাকসিড ইন লাইফ ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট। মাস্ট হলো একটা মডাল, মডাল অক্সিলারি, এর সামনে তো কোনো আর্টিকেল বসারই কথা নেই, তবু বসেছে এই জন্য যে এটাও আসলে খণ্ডিত আছে, কিছু ওয়ার্ড মিসিং আছে। বাক্যটা হওয়ার কথা ছিল, টু সাকসিড ইন লাইফ ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট থিং, একটি অত্যাবশ্যকীয় বিষয়, জীবনে সফল হওয়ার জন্য পরিশ্রম একটি অত্যাবশ্যকীয় বিষয় বা জিনিস। এই থিং শব্দটার জন্যে আসলে এ বসেছে, তো থিং উজ্জ্ব আছে, সেজন্য আমাদের কাছে একটু উদ্ভট মনে হতে পারে, কিন্তু ব্যবহারটা এরকমই, এ মাস্ট ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট, সংক্ষেপে বলার কারণে বাক্যটা এরকম দাঁড়িয়েছে। খেয়াল করবে এগুলো এবং চর্চা করবে। এছাড়াও কিছু উদাহরণ আছে, যেমন হয় না, এ কেম লাস্ট টাইম ইউ আর বাট এ চাইল্ড, বাট এ চাইল্ড একটা এক্সপ্রেশন, তুমি তো একটা বাচ্চা শিশু ছাড়া কিছু নও, কোনো ছোট বাচ্চা যা অনেক কাকা কথা বলে থাকে বা অনেক পুরোনো দিনের কথা হয়ে থাকে, তখন তো ছোট্ট একটা বাচ্চা ছাড়া কিছু ছিল না, এরকম উদাহরণ বলা হয়ে থাকে। বাট এ চাইল্ড একটা শিশু ছাড়া কিছু নও, ছোটো বাচ্চা যদি বেশি পাকা জ্যাঠামি কথা বলে থাকে তখন তাকে এরকম বলা হয়ে থাকে, তুমি তো একটা বাচ্চা শিশু ছাড়া কিছু নয়, এরকম কথা বলছো কেন, ইউ আর নাথিং বাট এ চাইল্ড, একটা শিশু ছাড়া কিছু নয়। অন্য ক্ষেত্রেও বলা হয়েছে, শুধু যে চাইল্ডের ক্ষেত্রেই বলা হয়ে থাকে তা নয়, অন্য ক্ষেত্রে বলা সম্ভব। বাক্য যদি এরকম থাকে সেখানেও ইউ আর বাট এ ম্যান, ইউ আর বাট এ হিউম্যান বিং, হোয়াই আর ইউ অ্যাক্টিং লাইক দিস, মানুষ যদি খুব খারাপ কাজ করে থাকে তখন বলা যেতে পারে যে তুমি তো একটা মানুষ, তুমি কেন এরকম করছো, মানুষ ছাড়া তো কিছু নয়, তুমি তো আর দেবতা নও, সেরকম ক্ষেত্রেও বাট এ ম্যান, বাট এ হিউম্যান বিং এরকম বলা যেতে পারে। তো প্রচলিত হলো বাট এ চাইল্ড, এটাই আমরা দেখে থাকি বেশি। এছাড়া হোয়াট এ দিয়ে একটা এক্সপ্রেশন পাওয়া যায়, হোয়াট এ ডেঞ্জারাস ম্যান, হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ নাইস ফ্লাওয়ার, হোয়াট এ ডেডলি সিন ইট ওয়াজ। এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে হোয়াট এ, এই হোয়াট এ এক্সপ্রেশনটা খেয়াল করবে, এরকম কিছু উদাহরণ। এছাড়া কিছু ইডিয়ম বা ইডিওমেটিক ফ্রেজ থাকে যেগুলোতে এ এই আর্টিকেলের ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন ইন এ নাটসেল, সংক্ষেপে, এগুলোর মানেগুলো জানার চেষ্টা করবে। ইন এ হারি, তাড়াহুড়ো করে, ইন এ বডি মানে একত্রে একসাথে, ইন এ ফিক্স মানে সংকটের মধ্যে আছে, ইন এ টেম্পার মানে মেজাজে আছে কেউ, অন এ লার্জ স্কেল ব্যাপক হারে, ইন এ ডিলেমা মানে উভয় সংকটে, ফর এ টাইম আপাতত এক সময়ের জন্য, অ্যাট এ টাইম একবারে, অ্যাট এ গ্ল্যান্স অ্যাট এ লস মানে কিং কর্তব্য কী করতে হবে বুঝতে পারছে না, অ্যাট এ গ্ল্যান্স মানে এক নজরে, এ স্লো কোচ অলস ব্যক্তি ঢিলা ব্যক্তি, অ্যাজ এ হোল মানে মোটের উপর, অ্যাট এ ব্রেথ মানে একদমই, এ স্কোয়ার মিল মানে ঘর পেট আহার, একবেলা খেতে যেটুকু খাবার লাগে সেটাকে স্কোয়ার মিল বলা হয়, এ হোয়াইট লাইট ডাহা মিথ্যা চরম মিথ্যা, এ ফুলস প্যারাডাইস মূর্খের স্বর্গ বোকার স্বর্গ, এ গালা ডে আনন্দের দিন, এ ম্যান অফ ওয়ার্ড এক কথার মানুষ, এ লট অফ মানে প্রচুর, এটা তোমরা জানো হয়তো, এ লিটিল বিট সামান্য একটু,
এরকম আরও অনেক উদাহরণ রয়েছে যেগুলোতে এ আর্টিকেলের ব্যবহার রয়েছে, তো আমরা সেগুলো শেখার চেষ্টা করব। এছাড়া আরও উদাহরণ পাওয়া যায়, যেমন সাচ এ ম্যান, সাচ এ, সাচ এ বয়, এরকম উদাহরণ আছে, সেগুলো তো এ আর্টিকেলের ব্যবহার আছে, এগুলো খেয়াল করব। এ গ্লাস অফ ওয়াটার, এ কাপ অফ টি, এগুলোর কথা একটু আগে বলেছিলাম, সেরকমই আরও উদাহরণ থাকতে পারে। এ কাপ অফ টি, হোয়াট এ নাইস বার, হোয়াট এর উদাহরণ একটু আগে আমরা আলোচনা করেছি 11 নম্বরে, সেটার মতোই তোমার আলাদা করে আরেকবার বলা হলো। হোয়াট এ সারপ্রাইজ, এই উদাহরণগুলো বলা হয়ে থাকে। তো আজকে আমরা এ আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানলাম, তোমরা এগুলো চর্চা করবে, অনেক বাক্য এক্সারসাইজ যেগুলো বইয়ের পেছনে দেওয়া থাকে সেগুলো থেকে এক্সারসাইজ করবে, আমাকে দেখাবে, আশা করি তোমরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।